ফায়ার ফাইটিং এর কাজটা সেটা ওনারা মানে এখনো আমরা হ্যান্ডওভার পাইনি কোনো ডেমোনস্ট্রেশন হলো কেন সেটা তো আমরা বলতে পারব না কারণ আমাদের সরাসরি এসএসসি কে বলেননি প্রায় বহুবার 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 বলেছি কারণ এটা শুধু আমার হসপিটাল নয় আমাদের বেশিরভাগ এসআই হসপিটাল যেগুলো সেখানে একই সাথে এই কন্ট্রাক্টর নিয়ে মানে শুরু করেছিল কাজটা কিন্তু সব জায়গাতেই এই একই অবস্থা মানে খানিকটা হয়ে পড়ে আছে স্টিফেন কোর্ট নন্দরাম মার্কেট বাগরি মার্কেট আমরি হাসপাতাল কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ইতিহাস বহু বছরের আগুনে ঝলসে প্রাণ গেছে সহ নাগরিকদের কিন্তু তার থেকে কি আমরা আদৌ কোনো শিক্ষা নিয়েছি শুক্রবার শিয়ালদা ইএসআই এর অগ্নিকাণ্ডের ঘটনা ফের তুলে দিল প্রশ্নটা কারণ হাসপাতাল কর্তৃপক্ষই জানাচ্ছে 2022 এ কাজ শুরু হলেও এখনো পর্যন্ত হাসপাতালে শেষ হয়নি স্প্রিংকলার লাগানোর কাজ ফলে খুব অল্প সময়ের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন পশ্চিমবঙ্গে মোট 13টি ইএসআই হাসপাতাল আছে তার মধ্যে জোকা আসানসোল ও শিলিগুড়ি সরাসরি কেন্দ্রের অধীনে সেগুলির পরিকাঠামো থেকে শুরু করে ডাক্তার থেকে কর্মী নিয়োগ সবই কেন্দ্রীয় সরকার করে বাকি রাজ্যের অধীনে থাকা 10টি ইএসআই হাসপাতালে পরিকাঠামোর খরচ দেয় কেন্দ্র তবে ডাক্তার নার্স ও কর্মী নিয়োগ করে রাজ্য সরকার তাঁদের বেতনও মেটায় এই রাজ্যেরই সরকার ফলে এদিন শিয়ালদা ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডের পর পরিকাঠামো নিয়েও শুরু হয়েছে দায় ঠেলাঠেলি ইএসআইসি রিজিওনাল যে বোর্ডের মিটিং এই 12টা মিটিং এ আমরা ইএসআইসি কে বলেছিলাম যে এইগুলোকে ইমিডিয়েটলি করা হোক এবং ইএসআই ও যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সেটা 1.5 বছর আগে আমাদের ডেলিভারি মানে আমাদের হাতে দেওয়ার হ্যান্ডওভার করার কথা ছিল এখনো পর্যন্ত সেটা হ্যান্ডওভার হয়নি ফায়ার অডিট ইএসআই যত হসপিটাল আছে সেই হসপিটালগুলোতে একটা করে ফায়ার অডিট করা হবে সেই ফায়ার অডিট রিপোর্ট পাওয়ার পরে আমরা আবার ইএসআইসির সাথে আমরা বসবো যাতে এই ধরনের কোনো রকমের ইলেকট্রিক্যাল যাতে কোনো ল্যাপসেস না থাকে সেটাকে আমাদের দেখার জন্য শুধু শিয়ালদা ইএসআই হাসপাতাল নয় মানিকতলা ইএসআই হাসপাতালের অবস্থাও ভয়ঙ্কর সেখানে 2 মাস আগেই ফুরিয়েছে ফায়ার লাইসেন্সের মেয়াদ ফায়ার লাইসেন্স আমাদের সদ্য ইয়ে হয়েছে মানে এক্সপায়ার করেছে 1.5 মাস হলো আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি রিনিউয়ালের জন্য কিন্তু এখন অবধি রিনিউয়াল আসেনি আজকের পরে আবার আমি আমাদের যে সার্ভিস প্রোভাইডার যে এটা করিয়ে দেয় তাকে আবার ফোন করা হয়েছে সে আজকে ফিডব্যাকটা জানাবে এভাবে ইএসআই হাসপাতালগুলির জুতোগৃহের মতো অবস্থা হলেও আশ্বাস ছাড়া কিছুই দিতে পারেন না কেন্দ্রের অধীনে থাকা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসি थोड़ा डिले है अभी देखते हैं हम लोग देखेंगे उसको ठीक है फायर ऑडिट तो इमीडिएट अभी हम जा रहे हैं हम लोग स्टार्ट करेंगे जो है फायर का काम ऑलरेडी चल रहा है वहाँ पे ठीक है हाँ इंस्पेक्शन तो अभी कराएंगे हम लोग तुरंत कराएंगे শিয়ালদা ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডের পর এদিন সেখান থেকে অনেক রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কিন্তু তাঁরাও কি নিরাপদে আছেন ব্রতদীপ ভট্টাচার্য সুকান্ত মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ